আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন যে সকাল সকাল আমার কোয়েল পাখিগুলোকে পানি খেতে দিলাম সাথে এসে পানি দেওয়া মাত্রই কিন্তু কোয়েল পাখি সবগুলো পানি খাওয়া শুরু করে দিয়েছে এই মুহূর্তটা অনেক সুন্দর লাগে যখন তারা একসাথে খায় এবং একসাথে পানি খায় খাবার খায় আরো কয় পাখি আছে এখানে মোট দেখা যাচ্ছে যদি এক পাশ থেকে গণনা গুনতে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আরো তিনটা থাকার কথা আর তিনটা ওইখানে রয়েছে দুইটা এ একটা কবুতর ওপর একটা কবুতর আছে হ্যাঁ ওই ওই কোনায় আর একটা আছে হ্যাঁ ঠিক আছে চারটাই আছে মানে মোট তেরোটা কোয়েল পাখি আছে আপাতত আরও কোয়েল পাখি আনার কথা আছে আগামী শুক্রবার ইনশাল্লাহ হাট থেকে গিয়ে কোয়েল পাখিগুলো নিয়ে আসবো তো কোয়েল পাখি নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পাশাপাশি যদি আপনারা চান যে কোয়েল পাখি নিয়ে আরও ভিডিও আপডেট বা কি অবস্থায় আছে কোয়েল পাখিগুলো ডিম পাড়া শুরু করেছে কি না বা কতদিন নাগাদ ডিম পাড়তে পারে বা কোয়েল পাখির খাবার কি কি এই বিষয়গুলো নিয়েও আপনাদেরকে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে খুব শীঘ্রই ভিডিও তৈরি করা হয়ে গেছে শুধুমাত্র ভিডিওটা ভয়েস দিয়ে মেকিং করা বাকি আর ভয়েস দিয়ে মেকিং করা হলেই আপনাদের মাঝে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এই এখানে ইটের গুঁড়ো টুকরোগুলো দেওয়ার কারণ হচ্ছে কোয়েল পাখি মাঝে মাঝে ইটের টুকরোও খায় পাশাপাশি কিন্তু যেখানে এটা এটা মূলত হচ্ছে কবুতরের গ্রিড কবুতরের গ্রিড কবুতরও খায় এবং গ্রিডে শামুকের টুকরো তারপর হচ্ছে ডিমের খোসা থাকে এগুলোও কিন্তু কোয়েল পাখি খেয়ে থাকে তা আমি কয়েকদিন ছিলাম না যে কারণে কোয়েল পাখিগুলোকে দেখতে মোটামুটি একটু দুর্বল মনে হলেও তবে এগুলো কিন্তু বেশ চঞ্চল আর সাইজে মশাল্লাম মোটামুটি অনেক ভালো হয়ে গেছে ডিম পাড়া এখনও শুরু করেনি ডিম পাড়া মাত্রই আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর ওখানে একজোড়া মাত্র কবুতর রেখেছি এটা মূলত একটা কবুতরের ঘর আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের ঘর আমি এখানেই রাখছি এদেরকে যেভাবে এভাবে রেখে দিয়েছি কারণ কবুতর নাই মানে কবুতর ছিল যতগুলো সবগুলো কবুতর সরিয়ে ফেলেছি তো কবুতরও আনবো সাথে আরো অনেক কিছু আসবে বিস্তারিত মানে দিনে দিনে অনেক কিছু আসবে সেগুলো আপনারা জানতে পারবেন আস্তে আস্তে কিন্তু যাদের পানি খাওয়া হয়ে যাচ্ছে তারা কিন্তু সরে যাচ্ছে এখান থেকে ঠান্ডার কারণে কয়েল পাখিগুলো অনেকটা নুবুসবু বা শান্তশিষ্টভাবে বসে আছে বিভিন্ন জায়গায় বসতেছে কবুতরের ঘরের মানে ঘরে এভাবে রাখার কারণ হচ্ছে আমি এখনও কইল পাখিগুলো ছাড়ার মতো পরিবেশ দিতে পারিনি যেখানে পুরোটা জায়গা জুড়ে কিন্তু ছাড়বো এগুলো মানে তিন দিয়ে ঘেরা আছে উপরে নেট দিয়ে ঘেরা হলেই আমি এখানে ছেড়ে দেবো কৈল উপরে কিন্তু নেট দিয়ে ঘিরব যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না তবে পুরোটা নেট দিয়ে ঘেরা হলে এখানে কইল পাখিগুলো মানে পুরো মেঝে জুড়ে কোয়েল পাখিগুলো ছেড়ে দেব আপাতত এই ঘরেই কবুতরের ঘরেই বন্দি অবস্থায় আছে ওরা বন্দি থাকলেও এখানে ওরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে মানে বিশাল বড় একটা স্পেস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড়ো একটা জায়গা কবুতর নাই কবুতর মাত্র এক জোড়া রয়েছে এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় ককা কবুতর লাল ককা তাই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আশা করি আমাদের চ্যানেলের যে বাকি ভিডিওগুলো সেগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে মানে আমার চ্যানেলটিকে আর কি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে কথা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ